السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে IIUM বাংলাদেশ কমিউনিটির আয়োজনে IIUM এর এই এক্সপেরিমেন্টাল হলে গ্র্যান্ড ইফতার প্রোগ্রামে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দিনী কথা শুনবার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। ভলান্টিয়ার্স হিসেবে যারা কাজ করেছেন তাদেরকে শুকরিয়া জানাতে চাই। নানাভাবে সাপোর্ট করে কিংবা পরামর্শ দিয়ে এবং উপস্থিত হয়ে যারা আজকের এই চমৎকার প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। রমাদান করিম, রমাদান মোবারক। তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। বিশেষ করে IIM বাংলাদেশ কমিউনিটির সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দদের শুভেচ্ছা জানাই, প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে শুকরিয়া জানাই এবং যারা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে, এই আয়োজনকে আমাদের নাজাতের ওসিলা বানাক। গিয়ার আপ ফর এ গ্রেট রমাদান, অর্থাৎ আমাদের এবাদতের যে গতি এটাকে একটু গিয়ার আপ করা আর কি। আমরা যেমনভাবে চলছিলাম সিয়াম, কিয়াম, সাদাকা, তেলাওয়াত, চ্যারিটি, ভালো কাজ, এটাকে একটু গিয়ার আপ করার চেষ্টা করা, যেহেতু আমরা একেবারে রমাদানের শেষের দিকে চলে এসেছি। 17টি রমাদান শেষ হয়ে গিয়েছে আর মাত্র 13 days আর রিমেইনিং, এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের একেবারে শেষের যেই দশক, দ্য ক্রিম টাইম অফ রমাদান, এটার একেবারে কাছাকাছি। তো কীভাবে আমরা নিজেদেরকে আরেকটু পুশ করতে পারি, আরেকটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি, আরেকটু হিম্মত করতে পারি, যাতে করে লাস্ট 10 days অফ রমাদানের এই ব্লেসিংস, এই মার্সি, এই রহমত বরকত যেন আমাদের মিস না হয়, আমরা কী করতে পারি, এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ বিয়েদনিল্লাহ। সম্মানিত শুধু, রমাদান মাস আসলে একটা আশা জাগা নিয়ে মাস। এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, আমরা হোপফুল হয়ে উঠি। এ মান্থ অফ হোপ, রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায়। আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি, এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। তো এই রমাদানুল মোবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জাগে যে আমাদের আওয়ার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, আমাদের যে প্রতিদানগুলো দেওয়া হচ্ছে নেক কাজের এটা অনেক বাড়ানো হচ্ছে। তারপর যখন বলা হয় যে এ মাস আসলে জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, শয়তানকে শেকলবন্দি করা হয়, মনের মধ্যে একটা আশা জাগে আমাদের যে না, বাঁচার একটা আশা ফিরে পেলাম, হয়তো এই দফায় আমি বেঁচে যাব, আমার মুক্তির একটা দিশা মিলবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ, একটা আশা জাগে। এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগি আল খাইরি আকবিল, ইয়া বাগি আল শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী প্রসিড, আরো সামনে যাও, আরো অনেক কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী স্টপ, ক্ষান্ত হও, অনেক হয়েছে আন্না, এবার থাম। এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কী ফিলিংস আসে, আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি? আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি, উজ্জীবিত হয়ে উঠি।
খুব এক্সাইটেড হয়ে ওঠে তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সওয়াব বাড়াতে বাড়াতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সাওম সিয়াম ছাড়া সব নেক কাজের সওয়াব বাড়ানো হয় 10 গুণ 100 গুণ 700 গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ দেখেছেন আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেব কি দেব এটা উল্লেখ করা হয়নি সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে 10 গুণ 100 গুণ 700 গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সাওম সিয়াম ছাড়া ফাইন্নাহু লি কেননা এটা আমার জন্য রাখা হয় ওয়া আনা আজজি বিহি এর প্রতিদান আমি দেব কি দেব আল্লাহ বলেননি এটা যে কত বিশাল হবে সুমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তাআলা বলেননি সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন এই হাদিসের এই শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি আনা আজজি বিহি মানে আমি এর প্রতিদান দেব আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি মানে আমি নিজেই হব রোজার প্রতিদান সব কাজ করে তারা এটা পাবে এই নিয়ামত পাবে জান্নাত পাবে কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে এবং জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কিন্তু এটা এবং জান্নাতে এমন পরিবেশ ঘটবে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হে জান্নাতীরা কোরআনে এবং সুন্নায় যত নিয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি সেটা হচ্ছে আপনাকে পাইনি আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি আল্লাহু আকবার তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখব এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন একটা আশা জাগে মনের ভিতরে কি বলেন ইট গিভস আস হোপ ইট মেক্স আস হোপফুল তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রি একটা খুশি যখন সে ইফতার করে যখন সে ইফতার করে এটা একটা আনন্দ আসলে কিন্তু অনেক আনন্দ পৃথিবীর কোন খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে বারবার ঘড়ির দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আশা মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহ এখানে জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা উতুবিহি মুতাশাবিহা দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেওয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেখো এটা ওই রকম না এটার তৃপ্তি আলাদা এটার স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারের সময় আর একটা ফারহাতুন ইনদা লিকাই রাব্বি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য রোজাদারদের জন্য ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান অনেকগুলো দরজা একটা দরজা আছে নাম হচ্ছে আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না মান দখলাহু লাম ইয়াজমা আবাদা একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি আশাবাদী হতে পেরেছেন সবাই তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ রমাদান আমাদেরকে আশাবাদী করে সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উজ্জীবিত হয়ে উঠি আমরা স্বপ্ন দেখি বাঁচার স্বপ্ন আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে রমাদান যেমনিভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা
At the same time, Ramadan কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে। মানে এটা যেমনি the month of hope, at the same time, it is the month of warning. দুইটাই আছে আর কি, check and balance. এটা যেমনি hope জায়গায়, আবার warningও আছে। দুইটা warning এর হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুহরি ওয়াল আমালা বিহ فليس لله حاجة أن يدع طعامه وشرابه রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারল না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনি দ্যাটস ইট এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিক্যান্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে রোজাও রাখলো আবার গীবত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখা সমান এই রোজায় কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে যে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া বেসিক্যালি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুয়াইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মিম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের নবীর মিম্বারে আরোহণ করলেন ফাকালা আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 فلما نزل سئل عن ذلك যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন فقال رسول الله صلى الله عليه وسلم آتاني جبريل جبريل একটু আগে আমার কাছে এসেছে وقال এবং বলেছে رغم أنف امرئ أدرك رمضان فلم يغفر له ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না قل آمين আমাকে আমিন বলতে বলা হলো فقلت آمين আমি বললাম آمين ورغم أنف امرئ ذكرت عنده فلم يصلي عليه যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না তার ধ্বংস আমি বললাম আমিন রগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইগফার লাহ যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি ইহসান করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস আমি বললাম আমিন সম্মানিত সুধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন কে আমিন বলেছেন বলেন তো সবাই কে বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন রগিমা আনফু ইমরিইন আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহ ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না এবার কি একটু ভয় লাগতেছে এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন তো এই দোয়া তো সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদানে এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদানে ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস এট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিশ্ব ঈসা ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহুম্মা জাআলনা মিন উতাকাইকা মিনান নার ফি শাহরে রমাদান আল্লাহুম্মা আমিন যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন পাশাপাশি সম্মানিত সুধী আমাদের মহতরম ইউসুফ স্যার খুব সুন্দর করে খুব সংক্ষেপে তাকওয়ার ব্যাপারে বলছিলেন আসলে এই রমাদানে আমাদের সব ইবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা দ্য প্রাইম অবজেক্টিভ যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো গড কনশাস হতে পারো এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য
এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেকটিভ না প্রাইম অবজেকটিভ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো সো আমাদের সিয়াম কিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই লাআল্লাকুম তাত্তাকুন সামথিং মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসছে না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহ্যান্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে তাহলে এভরিথিং ইজ ফাইন আর যদি মনে হয় যে না লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে ১৭টা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ না হয় আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সুধী এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় সংযত বানায় মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতি উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চাই পান করি বিবাহিতরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্ত নো করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজায়ার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতি সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে পাশাপাশি এই সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শিখায় বেশি বেশি করে চ্যারিটি করা দান করা এবং হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ ইসলাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান সবচাইতে দানশীল হয়ে উঠতেন আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে উঠতেন প্রবাহিত বাতাস যেমনি সবার গায়ে ঠান্ডা শীতল বাতাস দেয় এখানে মুসলিম অমুসলিম বিশ্বাসী অবিশ্বাসী কাফির কোন ভেদাভেদ নেই সবাই এটার উপকার পায় তেমনি রমাদান আসলে রাসূলুল্লাহ ইসলাম এত বেশি বদান্যতা দানশীলতার মধ্যে দেখা যেত কোনো ভেদাভেদ ছিল না অনেক বেশি দান করতেন এবং দান করতে উৎসাহিত আমাদেরকে করেছেন এটা আমুত আম ইফতার শেয়ার করা ফুড শেয়ার করা রাসূলুল্লাহ ইসলাম অনেক উৎসাহিত আমাদেরকে করেছেন এক ঢোক দুধ খাইয়ে একটা খেজুর খাইয়ে এক ঢোক পানি খাইয়েও যদি আমরা কোনো রোজাদারকে ইফতার করাই সে রোজা রেখে যে সব সে সব আল্লাহ তালা আমাকেও দিবে আর পরিপূর্ণ উদরপূর্তি করে ইফতার করালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে তার তৃষ্ণা দূর করবে সুবহানাল্লাহ বিহামদি পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল স্পিরিটটাকে বাড়ায় এই যে স্যার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড আমাদের টিচার্স কমিউনিটি ইউনাইটেড পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড এই যে আমরা যে ইউনাইটেড তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে রোজা আমাদেরকে ইউনাইটেড করে একত্রিত করে আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্য দিয়ে দেখা যায় পাশাপাশি এই সিয়ামের মধ্য দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে আমরা অনেক বদ অভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে এটা আমাদেরকে খেয়াল করতে হবে ১৭টা রোজা আমরা কাটিয়েছি গবেষকরা বলেন যে মানুষের কোনো হ্যাবিট চেঞ্জ করতে ২১ থেকে ৩০ দিন সময় লাগে তার মানে আমাদের যে কোনো ধরনের বদ স্বভাব আমরা রমাদানে চেঞ্জ করতে পারি আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে এখানে হয়তো কারণ নেই কিন্তু অনেকের আছে এই রমাদানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর সো আমাদের এই ব্যাড হ্যাবিট গুলো যেন এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি সম্মানিত সুধী আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট 10 ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মোক্ষম সময় আল্লাহ তাআলা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ সম্মানিত সুধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর ইবাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা ৬০ ইলা ৭০ আমার উম্মতের গড় বয়স হচ্ছে ৬০ থেকে ৭০ ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা
বনী ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ 60 থেকে 70 এর মধ্যে তার জীবনই শেষ তো আমার গুনাহগার উম্মতের কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও সেরা 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতুল কদর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মহেন্দ্রক্ষণ এই 10 দিনের যে কোনো 10 রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো 21 23 25 27 এবং 29 যে কোনো দিন হয়ে যেতে পারে কদর সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন ইবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো 27 রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল 25 রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান্তরাল ইবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এমফাসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলাইল ফজর ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এ রাত বরকতের এ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তো আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ 10 দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও ইহতিসাবা আমরা যেন ইবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে
তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোন নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল সব রাতে ঘুমাতেন আমি যোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এশার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিডনাইটে উঠতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো মিডনাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মদিবস শুরু হতো বেসিক্যালি মিডনাইটে এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিডনাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পর পরে ঘুমোতে যেতেন এক্সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত করতেন أما جان عائشة رضي الله تعالى عنها بولن إذا دخل العشر أحيا الليل وأيقظ أهلا وجد وشد المئزر رمضان الشيش دو شب جوكن عشتو رسول صلى الله عليه وسلم شارع رات جيگ عبادت کرتن پوری بار شدو شد در کے جاگئے تلتن ستری در گھوماتا دیتن نا جاگئے تلتن فاطمہ رضي الله تعالى عنها گھر پاشی چھلا تدر کے جے جاگاتن ابن نیجے شارع رات عبادت تو کرتنی جد وشد المئزر খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাঁট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে আর যেহেতু 3 দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট 10 ডেজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াতাকিফুল আশাল আওয়াখির মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন আরেক বর্ণনা এসেছে ইয়াতাকিফু কুল্লা রমাদান আশরাতা আইয়াম প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন প্রতি রমাদানে 10 দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি ইতিকাফ নাও করেন রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মসকে এসে বসে থাকলেও হবে রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাসবিহ পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে তো আমরা যখন ইতিকাফ করার চেষ্টা করি ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসকে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং জিবরাইল আলাইহিসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আলাইহিসাল্লামকে শোনাতেন সহিহ বুখারীর বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন সহিহ মুসলিমের বর্ণনায় আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কোরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবরাইল সাল্লাম শোনাতেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনিক রিসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামুল লাইল করতেন
এবং কিয়ামুল্লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদরের রাতে যে কিয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাহলে কিয়ামুল্লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালি সিজদা আখরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিয়ামুল লাইল কেমন ছিল কিভাবে কিয়ামুল লাইল করতেন তা আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আম্মাজান আয়েশা এটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বোঝাতে পারবো না সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাহই মাফ আদতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি গুনাহই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে কিয়ামুল লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের সেজদায় আমাদের কিয়ামুল লাইলে এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদউ কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু বলেন তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা
আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন, যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না, যেটা আপনার পছন্দ, যেটা আপনি করতে ভালোবাসেন, গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তওবা কবুলকে আপনি পছন্দ করেন, তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে, আপনি আমার তওবা কবুল করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতি। এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি। আমরা নাম দিয়েছি যে গিয়ারা ফর এ গ্রেট রমাদান, আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গিয়ার আপ করা, আরেকটু পুশ করা নিজেকে, আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে। মাত্র 13টি দিন আমাদের হাতে আছে, আমরা যেন আরেকটু ইফোর্ট দেই, আমরা যেন আরেকটু ড্রাইভ দেই, যাতে করে আমরা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হতে পারি। এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত এবাদত, রমাদান নাই এবাদত নাই এরকম হয়ে যায়, এটা যেন না হয়, বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে। আরব শায়েখরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও রমাদানি হয়েও না, মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস, কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না হয়। রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন, তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে, ক্ষমা চাও, ক্ষমা করব, কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য, আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেওয়ার জন্য, এটা হইলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি নাই, এটা তো এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও, তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না, আমরা এতটা গাফেল যেন না হই, আমরা যেন একটু পুশ করি, বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। সম্মানিত শুধু এই 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি, যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে, যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কেমন লাইল করতে পারলাম কিনা, ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা, রেসাইটেশন করতে পারলাম কিনা, একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি, একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা, আমি 30 সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই। আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হপ, এটা আশা জাগা নিয়ে একটা মাস, এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে, আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতার মাস। রাসূল আসলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস, আবার তিনবার তিনি আমিন বলেছেন, বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদ্রাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব, আল ইমান উবাইনাল খাউফি ওয়ার রাজা, বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ইমান। সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা, আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে। আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহ সচেতনতা, আল্লাহর ভয়, টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি, এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে। যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয় সাকসেসফুল, একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি, আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাজুয়াল, যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি। এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি, রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি, সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি। এরপর আমরা চ্যারিটির কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে, আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি, এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে, আমরা আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয়, অনেক বদভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি, বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি। আর সবশেষে আমরা লাস্ট 10 ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম 60-70, তো আমার গুনাহগার উম্মত কি করবে। আল্লাহ বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, যে এক রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। সো এই কদরের রাত যেন আমরা মিস না করি। কোনটা কদরের রাত আমরা বলেছিলাম, শেষ 10 দিন
সমান্তালে ইবাদত করব বিশেষ করে আমরা গুরুত্ব দেব অড নাইটস গুলোতে 21 23 25 27 29 আমরা গুরুত্ব দেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকদ হুরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দা লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম ইবাদতের স্পৃহা অন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতেকাফ করতেন তিনি আর এতেকাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা 21 হোক 25 হোক 23 হোক আমি তো মসজিদে আমি তো ক্যামুলাইল অংশগ্রহণ করতেছি আমি তেলাওয়াত করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতেকাফের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতেকাফ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নাম্বার বলেছিলাম রাসূল জিব্রাইল সালাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল্লাইল ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না কত সুন্দর ক্যামুল্লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় ক্যামুল্লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন তো আমরা যেন কায়মনো বাকি আল্লাহ তাআলার কাছে চাই অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয় সো আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ক্যামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুবকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইস আওয়ার লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু